রাজ্য জুড়ে পেট্রোলের দাম বাড়ছে কেন, এর প্রতিবাদে আজকে তৃণমূল গোটা রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ অমুক তমুক করেছে। ভালো কথা, একটা রাজনৈতিক দল করতেই পারে, করার অধিকারও আছে, কিন্তু এই অবস্থান করার সাথে সাথেই এক, যদি প্রতিটা লিটার আপনি যখন পেট্রোল কেনেন 25 টাকা করে রাজ্য সরকার ট্যাক্স নেয়, এই পেট্রোলিয়াম প্রোডাক্ট পেট্রোল এবং ডিজেলের ওপর 100%-এর ওপর ট্যাক্স 25 টাকার কাছাকাছি রাজ্য সরকার নেয়, 33 টাকার কাছাকাছি কেন্দ্রীয় সরকার নেয়। দাঁড়ালো কি দাঁড়ালো? 100%-এর কাছাকাছি হচ্ছে ট্যাক্স। তাহলে আজকে রাজ্যের তৃণমূল কংগ্রেস তার যে রাজস্ব, তার যে ট্যাক্স, সেটা যদি কমাতেন তাহলে মানুষের উপকার হতো, সেটা না করে অবস্থান করছেন এক। দ্বিতীয় হচ্ছে, তৃণমূল কংগ্রেস কোভিড এর সময় অবস্থান করতে পারে আজ থেকে কিছুদিন আগে, যখন আইওসির সামনে, যখন গড়িয়াহাটে, যখন বামপন্থীরা কোভিড রীতি মেনে অল্প জমায়েত করে যখন প্রতিবাদ করেছিল, আজকে তৃণমূলের মতো বহু লোক নিয়ে নয়, রাস্তায় রাস্তায় মেরাপ খাটিয়ে নয়, টোকেন প্রতিবাদ করেছিল বামপন্থীরা সেদিন, টেনে হিঁচড়ে পুলিশ, মনে হচ্ছিল পুলিশ যেন সমাজ বিরোধীদের ধরছে। আসলে তৃণমূল কংগ্রেস আজকে যদি 25 টাকা ট্যাক্স কমাতো, 25 টাকা যে ট্যাক্স তার একটা অংশ অন্তত কমাতো, তাহলে বোঝা যেত এই আন্দোলনটা গিমিক নয়, আসলে বামপন্থীরা যাতে আন্দোলন না করতে পারে তাই জন্য পুলিশ দিয়ে ধরিয়ে দাও, লেলিয়ে দাও পুলিশকে। গুন্ডাদের সাথে যে আচরণ করে পুলিশ সেদিন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে যখন বামপন্থীরা অবস্থান করেছিল তখন সে কাজ করেছিল। আর আজকে একই এই 7-8 দিনের মধ্যে কোভিড পরিস্থিতিতে যেভাবে গণ অবস্থান করলো, তাহলে এটা বারবার তৃণমূল কংগ্রেস, 17ই মে যখন রাজ্যে 19,000 সংক্রমণ, তখন নিজাম প্যালেসের সামনে জমায়েত, আজকে যেভাবে গণ অবস্থান, এতে মানুষের লাভ হয় না। আসলে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার যদি 25 টাকা ট্যাক্সের 20 টাকা কমিয়ে দেয় তাহলে পেট্রোলের দাম 20 টাকা কমে, তাতে লাভ হয়। আসলে তৃণমূল দলটাই বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, বামপন্থীদের বিরোধীদের আন্দোলন না করতে দিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূল কংগ্রেসের অন্তত 20 টাকা কমানো উচিত, তারপর সে অন্য কথা বলবে, তাতে মানুষের সুবিধা হয়।